দেশপ্রেমের যে ভাবনা তা স্বামীজি দেশবাসীকে দেখিয়ে দিয়ে গেছেন। জগৎ সভায় ভারত শ্রেষ্ঠ আসন লবে, সেটাই ছিল স্বামীজির ভাবনা। স্বামীজির এই ভাবনাকে পাথেয় করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হারিয়ে যাওয়া শ্রেষ্ঠত্ব আবার পুনরুদ্ধার করে ভারতকে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগরতলা শহরতলি বাঁধারঘাট স্বামী বিবেকানন্দ ক্লাবে বিবেকানন্দের জন্মজয়ন্তীতে বিবেকানন্দের মর্মর মূর্তির আনুষ্ঠানিক সূচনা করে কথাগুলো বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের যুব সমাজের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের জন্মদিন বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত করছে আগরতলা শহরতলি বাঁধারঘাট স্বামী বিবেকানন্দ ক্লাব। স্বামীজির জন্মজয়ন্তীতে শুক্রবার ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি, যার আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশ কি শান নওজওয়ান এই বার্তাকে সামনে রেখে স্বামীজির মর্মর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে দিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জয় সাহা, স্বামী বিবেকানন্দ ক্লাব সভাপতি সরোজ চক্রবর্তী ছাড়াও ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বামীজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের যুব সমাজের অনুপ্রেরণা হলেন স্বামী বিবেকানন্দ, আর এই যুব সমাজও এখন নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে, যা খুবই দুঃখজনক। দেশের 65% যুব সমাজ হলো শক্তি, যুবকদের মধ্যে অনেক কিছু রয়েছে, যুবকদের মনে থাকা ভাবনা মানুষকে দিতে পারলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তাই স্বামীজির চিন্তাভাবনা মেনে যুব সমাজকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আমি সব জায়গায় বলি যে আমরা অতীতকে দেখেছি, বর্তমানকেও দেখছি, কিন্তু ভবিষ্যতে কি হবে কেউ জানে না। কিন্তু এমন কাজ করে যেতে হবে যাতে আজকের যে বর্তমানে আমি যে কাজটা করলাম সেটা যেন অতীত হয়, মানুষ সারা জীবন সেই কাজের কথা বলবে, সেটার দরকার, সেটা খুব প্রয়োজন। এবং সেটা কি? মানব সেবা। কথা এবং কাজে তার মধ্যে কোনো ডিফারেন্স যাতে না হয়, সেটা ইম্পর্টেন্ট। স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরেছেন, উনি ঘোরার পরে উনি বুঝেছেন যে ভারতবর্ষটা কি, ভারতের যে সনাতন ধর্ম এবং তার যে সংস্কৃতি, তার যে ঐতিহ্য, তার দেশপ্রেমের ভাবনায় ওনার মধ্যে যে অনুপ্রেরণা এসেছিল সেই অনুপ্রেরণা এখন আমাদের উনি দিয়ে গেছেন। আমরা সেটা, আমার মনে হয় আজকের দিনে ওনাকে শ্রদ্ধা নিবেদন করে সেইগুলো আমাদের স্মরণ করা উচিত। ভিডিও রিপোর্ট সচিন ডাটিয়ানের।